জি, আজকে ইমরান আর আব্দুল ভাইয়ের মেইন কবুতরগুলো বুঝা দেওয়া হচ্ছে। আমাদের বেস্ট কবুতর, শুধু বেস্ট বললেই হবে না, ঢাকা শহরের ভিতরে এটা একটা র্যাঙ্ক থাকবে। কবুতরগুলো দীর্ঘদিন যাবত আমি পালছি, আব্দুলে পালছে, অনেকে অনেকভাবে কবুতর নিতে চাইছে, যাই হোক তখন কবুতরগুলো বেঁচে নেই। একটা সমস্যার কারণে কবুতরগুলো বাইরের হাতে বুঝিয়ে দিয়েছি, তারা আমার খুব ক্লোজ লোক। হ্যাঁ, আমি ওইরকম কারোর সাথে তেমন মিশি না, যতটুকু ইকবাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক, সম্পর্কের খাতিরে ভাইদের কবুতর দুইটা আমরা গিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসায় যেন নাম উজ্জ্বল করতে পারে কবুতর দুইটা, ইনশাআল্লাহ তারা সুন্দর করে ডিম বাচ্চা করতে পারে, এই কামনাই করি। ঢাকা সিটির ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল পিজন, কত টাকা বিক্রি হলো এটা অ্যামাউন্টটা বলে দাও সবাই জানুক। 6 লাখ টাকায় বিক্রি করে দিলাম। 6 লাখ টাকা পেয়ার না ভাই? হ্যাঁ 6 লাখ টাকা পেয়ার, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মাস্টার পেয়ার ওনাদের দিয়ে দিছি, যাক আমাদের মনে করে একটা স্তম্ভ দিয়ে দিছে ওনাদের। হ্যাঁ ভাইয়ারা কিছু বলেন। আসলে বলার কোনো কিছু নেই, ইমরান ভাই আব্দুর রহমান ভাই যে আমাদের অনার করছে আমরা এতে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ইমরান ভাই আব্দুর রহমান ভাইয়ের কাছে অনুরোধ থাকবো, তারা যেন নিজ হাতে দোয়া করে দেয়, আমরা যেন নিয়ে কিছু একটা করতে পারি। কবুতরগুলো দেখছি আমরা একটু ছেড়ে, মাশাআল্লাহ মোস্ট কালারফুল পেয়ার ইন বিডি, মোস্ট এক্সপেন্সিভ পিজন। সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য, যেন ভাইয়ারা এগুলো দিয়ে খুব বাচ্চা টাচ্চা করতে পারে, আলহামদুলিল্লাহ সুস্থ থাকে এগুলো।